একটি ব্রেকিং নিউজের দিকে নজর রাখছি। জমি লুট নিয়ে বিস্ফোরক অভিযোগ অধীর রঞ্জন চৌধুরীর। রাজ্যে জমি নিয়ে সবচেয়ে বড় দুর্নীতি চলছে। ভুয়ো তথ্য ও নথি তৈরি করে জমি কেলেঙ্কারি চলছে এই বাংলায়। ঠিক কি অভিযোগ করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী, শুনুন। এই যে দপ্তর বিএলআরও, সারা পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলায় বিএলআরও, এসএলআরও, সেখানটায় এই মুহূর্তে সব থেকে বেশি দুর্নীতি হচ্ছে। কারণ বলি আপনাদেরকে, মনে করুন গ্রামে গ্রামে পঞ্চায়েতের চুরি, যেহেতু সেখানটা ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার প্রোগ্রাম শুরু হয়েছে, ডিবিটি প্রক্রিয়া, ফলে অনেক মানুষ নিজে ডাইরেক্ট পাচ্ছে টাকা। ফলে গ্রামে গ্রামে পঞ্চায়েতের যারা নেতা মাথা বা তৃণমূলের নেতা মাথা, তাদের ধান্দা কিন্তু কিছু কমে যাচ্ছে। ফলে এখন ধান্দার নতুন জায়গা কোথায়? কয়লা বেচবো, সেখানে প্রবলেম হচ্ছে, গরু পাচার, সেখানে তো প্রবলেম হচ্ছে। নতুন ধান্দার জায়গা হচ্ছে জমি। আপনার জমি আপনি নিজেই জানেন না কখন সেটা বেহাত হয়ে যাচ্ছে। এইভাবে পশ্চিমবঙ্গে জমির কনভার্সন ভয়ঙ্করভাবে চলছে। ভূমি দপ্তরগুলো ভুগুর বাসা, এটা আমি না মুখ্যমন্ত্রীকে বলতে হয়েছে। আপনি জমি বিক্রি করতে চাইছেন না, কিন্তু আপনাকে বাধ্য করা হবে। যদি বাধ্য না হন আপনি, জমি আপনার কিনে নেওয়া হবে। তার সঙ্গে যেটা জলা জমি সেটাকে ব্যবসায়ী জমিতে রূপান্তরিত, কমার্শিয়াল কনভার্সন হয়ে যাচ্ছে। মানে কোনো জমির ক্যারেক্টার দিনে রাতে চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন পশ্চিমবঙ্গে কটা নদী আছে, সেই নদীগুলো বাঁচবে কিনা সেটা দেখতে হবে। বাকি খাল বিল জমি জমি আর বাঁচলো না। পশ্চিমবঙ্গের জমির যে মাফিয়া, ল্যান্ড যে মাফিয়া জমি নিয়ে যা চলছে, সেটা আমি মনে করি যা কিছু দুর্নীতি আমাদের চোখের সামনে আসছে, যেমন কয়লা বলুন, পাথর বলুন, গরু পচা বলুন, তার থেকে কয়েকশো গুণ বেশি হবে। আর একটা নতুন তদন্ত হওয়া দরকার এখানটায়। শুনলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী, তিনি ঠিক কি অভিযোগ করলেন? তিনি বললেন যে স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন ভূমি দপ্তরে ঘুঘুর বাসা। 2021 সালের 29শে ডিসেম্বর মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি অভিযোগ করেছিলেন, শুনুন একবার। বিএলআরও কে আছেন? হ্যাঁ ম্যাডাম আছি। তো আপনারা কেন দেখছেন না এলআর ডিপার্টমেন্ট কাজ করছে না দীর্ঘদিন ধরে? ম্যাডাম ওখানে তিনটে সিট আছে, তার মধ্যে অলরেডি একটা সিটের কাজ শুরু হয়ে গেছে, আর দুটো সিট বাকি আছে। এত বাকি কেন রেখে দিচ্ছেন? একটু করুন না, একটু গা লাগিয়ে ভালো করে করুন না। এই দুয়ারে সরকারে এলআরের পাটটারে জমি সমস্যাটা রাখো তো, দুয়ারে সরকারে এটা প্রায়োরিটি দাও। কারণ এলআর ডিপার্টমেন্টে আমি দেখি যে পুরো ঘুঘুর বাসা, এটাকে ভাঙতে হবে, ঘুঘুর বাসাটাকে ভাঙতে হবে। এবং ভাঙার দায়িত্ব আমার অফিসারদেরই এবং স্থানীয় মানুষের কমপ্লেন যাতে না আসে। রাজনৈতিক বিশ্লেষক বিমল শঙ্কর নন্দ এবং বিজেপি নেত্রী পাপিয়া অধিকারী, তারা ঠিক কি বলছেন এ প্রসঙ্গে, শুনুন একবার। গ্রাউন্ড লেভেলে রাজনীতি করতে গিয়ে কিছু কিছু খবর যেটা আসছে সেটা কিন্তু খুব ভালো নয়, এবং আমার ধারণা অধীর চৌধুরী খুব একটা ভুল কিছু বলছেন না। একটু প্রান্তিক এলাকায় সেখানে যেভাবে জমির মালিকানা বদল হয়ে যাচ্ছে, জমির মালিক জানে না, বিক্রি হয়ে যাচ্ছে, স্থানীয় বিএলআরওর ভূমিকা নিয়ে অনেক প্রশ্ন দেখা দিচ্ছে, ফলে এই জমি লুট যেটা সেটা কিন্তু ঘটছে। প্লাস কিছু মানুষ পয়সা দিয়ে জমি নিয়ে সেখানে বানিয়ে ফেলছে ইটের ভাটা, পাশের জমিগুলো ক্রমশ নষ্ট হচ্ছে, সেগুলো চাষযোগ্য থাকছে না, এই ঘটনাগুলো পশ্চিমবঙ্গে এখন আকছার ঘটছে। যারা দুর্নীতিগ্রস্ত তারা দুর্নীতির নতুন জায়গা খুঁজে নেবে। এই যে জবরদখল এবং জমি দখল, ইট হ্যাজ বিকাম আ কমন ফিচার ইন ওয়েস্ট বেঙ্গল। কিন্তু মানুষদের এত অত্যাচার করা হচ্ছে যে তারা এগিয়ে এসে বলতে পারছে না। আমি প্রশাসনকে বলবো, প্রশাসনের নিজস্ব যে গোয়েন্দা বিভাগ তাদেরকেও বলবো, প্লিজ লুক ইন টু ইট। কারণ আপনারা এই করতে করতে পুরো পশ্চিমবঙ্গটাকে ভেঙে খান খান করে দেবেন। আপনাদের মানবতা সমস্ত কিছু ঊর্ধ্বে আপনাদের পকেট ভরানোর। এই মুহূর্তে যে ব্রেকিং নিউজের দিকে নজর রাখছি, আড়িয়া দহের ত্রাস, জয়ন্ত সিং এর বেআইনি প্রাসাদতম বাড়ি, অভিযোগ অন্যের জমি দখল করেই অট্টালিকা বানিয়েছে জয়ন্ত। 12 জুলাই রিপাবলিক বাংলার ক্যামেরায় ধরা পড়েছিল সেই সুসজ্জিত বাড়ি, বাড়ির উঠোন, সেই উঠোনে রাখা বিলাসবহুল গাড়ি। 16 দিন পেরিয়ে গেলেও সেই গাড়িটি আর নেই, কিন্তু তাহলে বাড়ির মধ্যে থেকে গাড়িটি উধাও হলো কি করে, সেই প্রশ্ন উঠতে শুরু করেছে। তাহলে কি জয়ন্তের গ্যাং এখনও সমানভাবে সক্রিয় রয়েছে? অবৈধ ঘোষিত বাড়ির মধ্যে থেকে কিভাবে সরিয়ে ফেলা হলো গাড়িটি? গাড়ির মধ্যে আরও কোনো প্রমাণ ছিল না তো, সেগুলো লোপাট করে দিচ্ছে না তো জয়ন্তের গ্যাং? একাধিক প্রশ্ন উঠছে। ইতিমধ্যে কিন্তু এই জয়ন্তের বাড়ি বেআইনি বলে ঘোষণা করে দিয়েছে পুরসভা, নোটিশ দেওয়া হয়েছে। আড়িয়া দহের ত্রাস, জয়ন্ত সিং এর বেআইনি যে
বাড়ি, সেই বাড়ির মধ্যে একটি গাড়ি ছিল, সেই গাড়ি কিভাবে উধাও হলো সেই প্রশ্ন উঠতে শুরু করেছে। তাহলে কি জয়ন্তের গ্যাং এখনো সমানভাবে সক্রিয়? অবৈধ ঘোষিত বাড়ির মধ্যে থেকে সরিয়ে ফেলা হলো গাড়ি, সেই প্রশ্নও কিন্তু উঠতে শুরু করেছে। তবে আরও একটা প্রশ্ন হচ্ছে, অবৈধ বলে ঘোষণা করা হয়েছে বাড়ি, কিন্তু সেই বাড়ি কবে ভাঙা হবে? জয়ন্ত সিং এর বেআইনি প্রাসাদ, যেই প্রাসাদ রীতিমতন চোখ ধাঁধিয়ে দেওয়ার মতন প্রাসাদ, সেই প্রাসাদের মধ্যে ছিল একটি গাড়ি, সেই গাড়ি কিভাবে উধাও হলো সেই প্রশ্ন উঠছে। 12ই জুলাই রিপাবলিকের ক্যামেরায় ধরা পড়েছিল সুসজ্জিত বাড়ির উঠোনে রাখা বিলাসবহুল গাড়ি। বিলাসবহুল বাড়ি তো রয়েছেই, আর বাড়ির সামনে রাখা ছিল একটি বিলাসবহুল গাড়ি, কিন্তু সেই গাড়িটি কিভাবে উধাও হলো? 16 দিন পেরিয়ে যাওয়ার পর হঠাৎ দেখা যাচ্ছে উঠোনের মধ্যে আর গাড়িটি নেই। তাহলে গাড়িটি কোথায় গেল? এখনো কি তাহলে জয়ন্তের গ্যাং সমানভাবে সক্রিয়? গাড়িটি কি সরিয়ে ফেলা হয়েছে? গাড়ির মধ্যে কি কোনো রকম প্রমাণ ছিল? একাধিক প্রশ্ন উঠে আসছে, আর সেই প্রমাণ লোপাটেরই কি চেষ্টা করছে জয়ন্তের গ্যাং? অর্থাৎ বলাই যেতে পারে আরিয়া দহের ত্রাস, জয়ন্ত সিংয়ের যে বেআইনি প্রাসাদ, সেই প্রাসাদ বেআইনি বলে ঘোষণা করা হয়েছে, তার প্রশ্ন উঠছে যে সেই বাড়ি কবে ভাঙা হবে? জয়ন্ত সিংয়ের বেআইনি প্রাসাদ কবে ভাঙা হবে সেই প্রশ্ন যেমন একদিকে উঠছে, অন্যদিকে এই মুহূর্তে কিন্তু আরও একটা প্রশ্ন জোরালো হচ্ছে। যখন রিপাবলিক বাংলার ক্যামেরায় আমরা দেখিয়েছিলাম তার প্রাসাদ অট্টালিকা, সাদা দুধ সাদা অট্টালিকা, সেই অট্টালিকার সামনেই রাখা ছিল একটি দামি গাড়ি, কিন্তু হঠাৎ করেই দেখা যাচ্ছে 16 দিন পর 28শে জুলাই সেই গাড়ি বেপাত্তা, গাড়ি নেই উঠোনের মধ্যে। তাহলে গাড়ি কোথায় গেল? জয়ন্ত সিং এর বাড়ির সামনে থেকে আমাদের প্রতিনিধি সৈকত রয়েছে। সৈকত, বিলাসবহুল গাড়ি হঠাৎ করে উধাও হয়ে গেল কি করে? যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, আমরা কথা বলবো আমাদের প্রতিনিধির সঙ্গে। তবে আপনাদের আরও একবার জানাই যে এই মুহূর্তে বোধহয় এই প্রশ্নটাই সব থেকে বেশি জোরালো হচ্ছে, যে গাড়ির মধ্যে কী এমন ছিল, কী ছিল যে সেই কারণে গাড়িটি সরিয়ে দেওয়া হলো উঠোনের মধ্যে, গাড়িটির অস্তিত্বই আর নেই? সেগুলো কি কোনো রকম প্রমাণ লোপাট করার জন্যই চেষ্টা করা হচ্ছিল? কী লুকিয়েছিল জয়ন্তের বিশ্বাস যে গাড়ি বিলাসবহুল গাড়িতে, সেই প্রশ্নতেই উঠছে। আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি সৈকতের সঙ্গে। সৈকত, গাড়ি কিভাবে উধাও হয়ে গেল, কি ছিল গাড়িতে? এই প্রশ্নটাই কিন্তু বারবার উঠে আসছে, গাড়িটি উধাও হলো কি করে, এবং সব থেকে বড় কথা, গাড়িটা কেন উধাও হয়ে গেল? আমি সরাসরি দেখাবো জয়ন্ত সিং অন্যের জমিতে তৈরি জয়ন্ত সিং এর এই যে বাড়ি, তিনতলা বাড়ি, সুসজ্জিত বাড়ি, বাড়িটি তৈরির কাজ বলতে গেলে সম্পূর্ণভাবে শেষ। এবং 12ই জুলাই আমরা যখন প্রথম এসেছিলাম তখন দেখা গেছিল যে এই বাড়িটির মধ্যে দাঁড়িয়ে রয়েছে একটি সুসজ্জিত বাড়ির মধ্যে দাঁড়িয়ে রয়েছে একটা বিলাসবহুল গাড়ি, কালো রঙের গাড়িটি, সেই গাড়িটি আজকে উধাও। কেন উধাও হলো, কী করে উধাও হলো, কারণ এই এই বাড়িটিকে গত পরশুদিন এই বাড়িটিকে অবৈধ ঘোষণা করে দিয়েছে কামারহাটি পৌরসভা। সেই ঘোষণা করার পর থেকে বা ঘোষণা করার আগে কবে এই গাড়িটি এখান থেকে উধাও হলো বা এখান থেকে বের করে নিয়ে যাওয়া হলো, কে বের করে নিল, সেই প্রশ্নচিহ্ন উঠছে স্বাভাবিকভাবে। তাহলে কি জয়ন্ত সিং এর গ্যাং, সেই জয়ন্ত গ্যাং, তারা এখনো সমানভাবে এলাকা থেকে সক্রিয়? আজকের 28শে জুলাই সরাসরি দেখাচ্ছি আমরা জয়ন্ত সিং এর এই যে প্রাসাদ, এই প্রাসাদের সামনে থেকে মার্বেলের যে ফ্লোর বা উঠোনে যে মার্বেলের ফ্লোর, সেই ফ্লোর থেকে উধাও জয়ন্ত সিং এর সেই গাড়িটি। কেন উধাও হলো, সেই গাড়ির মধ্যে কি কোনো ধরনের কোনো প্রমাণ ছিল যেগুলো লোপাট করার চেষ্টা করা হচ্ছে, সব মিলিয়ে কিন্তু প্রশ্ন উঠছে স্বাভাবিকভাবেই। কিন্তু এত প্রশ্নচিহ্নের মাঝেও আশ্চর্যজনকভাবে উধাও জয়ন্ত সিং এর সেই গাড়িটি। সৈকত, একটা বিষয় জানতে চাইবো যে স্থানীয় বাসিন্দারা কি কিছু বলছেন? এমনিতেই তারা ভয়ে কাটা জয়ন্তের যে ত্রাস, কিন্তু কোনোভাবে কি তারা কিছু জানাতে পারছেন যে গাড়ি কোনোভাবে বেরিয়ে নিয়ে যেতে দেখা গেছে কিনা? না দেখো, আমি বেশ কিছু মানুষের সঙ্গে কথা বলেছিলাম, তারা অন ক্যামেরা কিন্তু কিছু বলতে চাইছেন না, কারণ জয়ন্ত সিং এর গ্যাং, জয়ন্ত সিং এর যে ভয়, সেই ভয়ে কিন্তু এখনো পর্যন্ত এলাকার মানুষ কাঁটা হয়ে রয়েছে। কিন্তু দু একজন যেটা বলছেন যে তারা কিন্তু
অন্তত দিনের আলোতে কোনো গাড়ি এই বাড়ি থেকে বেরোতে দেখেননি। অর্থাৎ রাত বিরেতে বের করে নিয়ে যাওয়া হয়েছে সেই সুসজ্জিত সেই বিলাসবহুল গাড়িটি। কেন বের করে নিয়ে যাওয়া হলো, সেই গাড়ির মধ্যে কি কোনো কোনো গুরুত্বপূর্ণ কিছু প্রমাণ ছিল, সেই প্রমাণগুলো লোপাট করার চেষ্টা করা হচ্ছে, যদি সেটা করার চেষ্টা করে থাকে তাহলে এই মুহূর্তে বোধহয় এটাই সবথেকে বড় প্রশ্ন যে অবৈধ ঘোষিত বাড়ির মধ্যে থেকে কিভাবে গাড়িটি সরিয়ে ফেলা হলো। ধন্যবাদ তোমাকে, আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সৈকতের সঙ্গে।